পরমাণু অস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করছে পাকিস্তান মার্কিন রিপোর্ট লক্ষ্য ভারতে প্রবল হামলা চালানো সেই লক্ষ্যেই নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করছে পাকিস্তান মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট কম দূরত্বে আঘাত করার মতো পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান সেই রিপোর্টে বলা হয়েছে এই সব ক্ষেপণাস্ত্রের মধ্যে সামুদ্রিক ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল যেমন আছে তেমনি আছে আরও অত্যাধুনিক সমরাস্ত্র শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রই নয় ছায়াযুদ্ধ চালিয়ে যেতেও মরিয়া পাকিস্তানি সেনা মার্কিন রিপোর্টে আরও বলা হয়েছে অধিকৃত কাশ্মীর ও পাক ভূখণ্ডের কোনো ঘাটি থেকে লাগাতর জঙ্গি অনুপ্রবেশ করাতে নতুন পরিকল্পনা নিচ্ছে আইএসআই রিপোর্ট অনুসারে জম্মু কাশ্মীর উপত্যকায় আরও বড় জঙ্গি হামলা হতে যাচ্ছে রিপোর্টে বলা হয়েছে বিশেষ তথ্য সংগ্রহ করে পাকিস্তান সামরিক গুপ্তচর সংস্থা চেষ্টা চালাচ্ছে ফের যে কোনো ঘাটিতে হামলার মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে অদূর ভবিষ্যতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হবে এই পরিপ্রেক্ষিতে মার্কিন গোয়েন্দাদের ধারণা এবার পাকিস্তানের তরফে ভারত ও আফগানিস্তানে আরও নাশকতার পরিকল্পনা নেওয়া হবে বিশেষ করে আফগানিস্তানের দুর্বল পরিস্থিতি পাক মদতপুষ্ট জঙ্গিরা ব্যবহার করতে পারে